লাইসেন্সবিহীন বাইক আরোহীদের এবার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হলো বসিরহাট 2 নম্বর ব্লকে, আর যে কারণে বিডিও অফিসের সামনে বাইক আরোহীদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। বাইক আরোহীরা যাতে হেলমেট পরে বাইক চালান সেজন্য সচেতনতাও প্রদান করা হয় এদিন। বসিরহাট 2 নম্বর ব্লকে 9টি পঞ্চায়েতকে বিষয়ে সচেতন করা হয়েছে। স্থানীয় লাইসেন্সবিহীন বাইক আরোহীদের চিহ্নিত করে তাদের লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধ করেছেন স্বয়ং বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ। তার তত্ত্বাবধানে সেফ ড্রাইভ সেফ লাইফের এই অভিনব প্রচারের সূচনা হলো। এ প্রসঙ্গে কি জানিয়েছেন বসিরহাট 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ, শোনা। আজকে আমাদের এখানে বিডিও অফিসে যে একটা স্পেশাল ক্যাম্প আয়োজন করা হয়েছে লাইসেন্স দেওয়ার জন্য, তো যেটা দেখা যাচ্ছে আমাদের এখানে বসিরহাটে অনেক লোকজন আছেন যারা প্রতিনিয়ত যুবকরা আছে যারা বাইক চালাচ্ছে, কিন্তু তাদের লাইসেন্স নেই। একটা নিয়মিত যে লাইসেন্স রেখে বাইক চালানোর প্রয়োজন, বা গাড়ি শুধু বাইক বলে না, যে কোনো ভেহিকেল চালানোর জন্য যে লাইসেন্সের থাকার প্রয়োজন, সেই সচেতনতা বৃদ্ধি করা এটার একটা উদ্দেশ্য হচ্ছে। এবং আজ বসিরহাট থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।